হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেই ধুলাবালির হাত থেকে ত্বককে যেভাবে বাঁচাবেন। বসন্ত এসে গেছে, বাতাসে ফুলের সৌরভ, তবে প্রকৃতি এখনো ধুলোয় ধূসর। ধুলো ময়লা এড়িয়ে ত্বক সুস্থ আর সজীব রাখার জন্য কি করতে হবে চলুন দেখে নেই। ধুলার প্রভাবে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে, ত্বক হারায় সজীবতা। মুখ সহ শরীরের অন্য যেসব অংশ খোলা থাকে সেসব স্থানে সহজেই ধুলো ময়লার বিরূপ প্রভাব দেখা দেয়, তাই ত্বক নিয়মিত পরিষ্কার করা জরুরি। বাইরে যাওয়ার আগে স্পঞ্জের সাহায্যে কম্প্রেস পাউডার লাগিয়ে নিতে পারেন, এর ফলে ত্বকে সরাসরি ধুলো লেগে যাওয়ার ভয় থাকবে না। আবার ময়েশ্চারাইজার কিংবা সানস্ক্রিন বা লোশন লাগানোর আগে কম্প্রেস পাউডার লাগিয়ে নিলে ক্রিম বা লোশন সহজেই ত্বকের সঙ্গে মিশে যাবে। আবার এই ক্রিম বা লোশন লাগানো হলে সেটিও সরাসরি ধুলো থেকে ত্বককে বাঁচাতে একটি বাড়তি স্তর হিসেবে কাজ করে। তবে ত্বকের সঙ্গে মানানসই ক্রিম বা লোশনটি বেছে নিতে হবে। ত্বকে তেল চিটচিটে ভাব থাকলে ধুলো ময়লা আটকে হিত বিপরীত হতে পারে। কর্মময় জীবনের মাঝে একটু সময় দিন ত্বক পরিষ্কার রাখার জন্য। কাজের বিরতিতে ত্বক পরিষ্কার করে নেওয়া ভালো। ধুলোয় ধূসর ত্বক পরিষ্কার করতে ফেস ওয়াশ ব্যবহার করা প্রয়োজন। শুধু পানি দিয়ে বা ভেজা টিস্যু দিয়ে তা পরিষ্কার হয় না। রাতে ময়েশ্চারাইজার কিংবা ময়েশ্চারাইজিং সিরাম ব্যবহার করুন, এর ফলে ত্বক সজীব থাকবে। মেকআপ তোলার জন্য মেকআপ রিমুভার কিংবা মেকআপ রিমুভিং ওয়াইপ ব্যবহার করতে পারেন, এরপর ক্লিনজিং ফোম বা ফেস ওয়াশ ব্যবহার করুন। সবশেষে টোনার ব্যবহার করুন, এর ফলে বাড়তি ময়লা ভাব চলে যাবে। মেকআপ ব্যবহার না করলেও সপ্তাহে 3 বার ত্বকে টোনার লাগানো যেতে পারে। প্রতি মাসে 2টি দিন নিজের ত্বককে আলাদা কিছুটা সময় দিন, এই 2 দিন স্পা করান। তা সম্ভব না হলে প্রতি মাসে অন্তত 1 দিন ম্যানিকিউর প্যাডিকিউর এবং বডি স্ক্রাবিং করান। ফেসিয়ালের মাধ্যমে মুখের ত্বক সুস্থ রাখা সম্ভব, মাসে 1 বার ফেসিয়াল করানো প্রয়োজন। প্রতি সপ্তাহে 2 দিন মুখ হাত ও পায়ের ত্বকে স্ক্রাবার ব্যবহার করা প্রয়োজন, এর ফলে ধুলো ময়লা দূর হবে সহজেই। পর্যাপ্ত পানি পান করুন, ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে এর কোনো বিকল্প নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো, তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।